আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন আমার কলেজা টুকরা ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের বই আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আজকে বাহিরে ভালোই বৃষ্টি হচ্ছে দুই দিন বৃষ্টি ছিল না আজকে আবার বৃষ্টি হচ্ছে আর আজকে আলমারি আলমারিগুসাতে গিয়ে আসলে এই শাড়িটা দেখে আমার একটা প্রিয় লোকের কথা মনে পড়ে গেল। এই শাড়িটা আমার যখন প্রথম ম্যারিজ ডে অনুষ্ঠান ছিল তখন এই শাড়িটা উনি আমাকে গিফট করছিলেন আসলে এই শাড়িটা কখনও কোথাও পরে যাওয়া হয়নি মাঝে মাঝে ঘরের মধ্যে একটু দেখতাম পরতাম এই আর কি একদম টকটকা লাল একটা শাড়ি আর আজকে দেখে ওনার কথা খুব মনে পড়লো আমাদের খুব কাছের একজন মানুষ আছে আমি নাম বলতে চাচ্ছি না এখানে তবে আজকে ভাবলাম যে শাড়িটা একটু পরি তারপরে সেটা ছোট্ট একটা ভিডিও বানালাম আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে এই শাড়িটা অনেক বছর হয়ে গেছে একদম প্যাকেট যেভাবে আছে ঠিক সেইভাবেই রাখা আছে আর সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কেমন লেগেছে আর কোন কোন আপুরা ইল মানে কোন কালার পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করবেন আর লাল কালার আমি অনেক পছন্দ করি এখন একটু হা কমিয়ে দিছি লাল পড়া এক সময় লাল কালার আমি অনেক পরতাম লাল কালার আমার কাছে খুব ভালো লাগে আর এই শাড়িটার কালারটা একদম টক একটা লাল হ্যাঁ কিন্তু লালের মধ্যেও কিন্তু অনেক ধরন আছে কিন্তু এই শাড়ির কালারটা এতটাই মানে লালটা আমার কাছে খুব ভালো লাগে আসলে কোন কোন আপুর কোন কালার পছন্দ সেটা একটু অবশ্যই বলবেন আর চেষ্টা করেছি এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর একা একা ভিডিও বানানো তো অনেক কষ্টকর সেটা আপনারা ভালো করেই জানেন আর সেটা একটু চেষ্টা করলাম যে নামাজের পরে যে কি করব একটু ভিডিও করি আর যেহেতু শাড়িটা অনেক বছর পুরানোর আর এটা আসলে গিফট গিফটের শাড়ি অনেক দিন যাবৎ পরা হয় না তাই ভাবলাম শাড়িটা একটু পরি আর যে যা যারা মানে যারা দিছেন ওনাদের কথা একটু স্মরণ করলাম আসলে এখন নাম বলতে পারবো না না হয়তো বা আপনারাও চিনবেন না নাম বললে আমাদেরই এক আত্মীয় এই আর কি শাড়িটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না হয়তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও দেখা শুরুতে একটাই অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আবারও বলছি আসসালামু আলাইকুম